যে বিয়েতে মহান আল্লাহ তাআলা ঘটক ছিলেন, যাদের বিয়ে হয়েছিল আসমানে, ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ে কিভাবে হয়েছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অতুলনীয় গুণাবলীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে না বলেছিলেন। সবার প্রস্তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাতিমার বিবাহ আল্লাহর হাতে। সেই সময় আরব শহরের রীতিনীতি ছিল দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে সব কিছু বিবেচনা করা এবং অনেক বেশি অঙ্কের দেনমোহর দাবি করা, এবং বেশি দেনমোহর দাবি করার কারণ নারীর মর্যাদার পরিমাপ করা আর তার স্বামী বিশেষ ব্যক্তিত্বের অধিকারী কিনা তা যাচাই করা। সেই সময় আব্দুর রহমান ইবনে আয়ুব ছিলেন অনেক ধনসম্পদের অধিকারী। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নিয়ে এলেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার সাথে বিয়ে দিতে সক্ষম হন, তাহলে আমি 100 উট, মিশরীয় কাপড় এবং 10,000 দিনার মোহরানা হিসেবে দিতে রাজি আছি। তার এই প্রস্তাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বলেছিলেন, তুমি কি মনে করো আমি অর্থ সম্পদের লোভে ফাতিমাকে তোমার সাথে বিবাহ দেব? তুমি অর্থের দম্ভ আমার সামনে প্রকাশ করছো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ জাহিলিয়াতের যুগের পরিবর্তন আনবে, লোকের মুখে মুখে এই কথা শোনা যেত। ঠিক এমন সময় শোনা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র মেয়ের বিবাহ ঠিক করেছেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো সম্পদ ছিল না, তবে তিনি ছিলেন ইমান আর ইসলামিক মূল্যবোধে পরিপূর্ণ একজন ব্যক্তি। এই ঐতিহাসিক বিবাহের সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন ওহির মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর ফেরেশতা আমার কাছে এসেছিলেন এবং বলেছেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, এবং তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবাহ দিয়েছেন আসমানে, তাই আপনি পৃথিবীতেও তাদের বিবাহ দিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন, তখন লজ্জায় তার মুখ লাল হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে বলেছিলেন, তুমি আমার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করে কিছুই বলতে পারছিলেন না, তিনি নীরব ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনের কথা জানলেন। তিনি বললেন, তুমি কি ফাতিমার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন, জি, আমি এই প্রস্তাব নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তোমার আগে মদিনার অনেক ব্যক্তি ফাতিমার সাথে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু যখনই আমি ফাতিমার কাছে তাদের প্রস্তাব দিতাম, সে সব সময় না জবাব দিয়েছে। আমি তোমার বিষয়টি তার কাছে তুলে ধরব। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যা ফাতিমার কাছে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন। তিনি বললেন, আমি চাই আল্লাহর সৃষ্টির একজন ভালো মানুষের সাথে তোমার বিবাহ দিতে। আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে তোমার মতামত কি? এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে রইলেন, আর তার এই মাথা নিচু করে থাকাই ছিল তার সম্মত হওয়ার লক্ষণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার কাছে কি এমন আছে যা দিয়ে তুমি দেনমোহর পরিশোধ করতে পারবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি তো আমার অবস্থা সম্পর্কে জানেন, আমার কাছে একটি ঢাল, একটি তলোয়ার এবং একটি উট ছাড়া আর কিছুই নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যুদ্ধের সময় তলোয়ারটি কাজে লাগবে আর উটটি কাজে লাগবে সফরের সময়, আর অবশিষ্ট থাকলো ঢালটি। আমি চাই এই ঢালটি দিয়েই তুমি তোমার স্ত্রীর দেনমোহর পরিশোধ করো। আমি আমার কন্যাকে একটি ঢালের বিনিময়ে
তোমার সাথে বিবাহ দেব। হাদিসে বর্ণিত আছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার নিকট অনুরোধ জানিয়েছিলেন তার দেনমোহরকে কিয়ামতের দিন উম্মতের সাফায়েতের জন্য বা ক্ষমা করার জন্য নির্ধারণ করা হোক, আর তার এই আবেদন কবুল করা হয় এবং হযরত জিব্রাইল আলাইহিসসালাম আসমান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আবেদন কবুল করা হয়েছে।